বাংলাদেশের লোকসঙ্গীতের নতুন এক ধারার জনক শাহ আব্দুল করিম, তাকে নিয়েই আজকের নানা রঙের দিনগুলি। শাহ আব্দুল করিম জীবন্ত কিংবদন্তি, মরমী কবি, ভাটি বাংলার বাউল কবি, বাউল সম্রাট শাহ আব্দুল করিম। জন্ম তাঁর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় উজানধল গ্রামে বাংলা ১৩২২ সালে। শাহ আব্দুল করিমের বাবা ইব্রাহিম আলী, মা নায়র জান, তার ওস্তাদ সোমরুমিয়া। সুনামগঞ্জের দিরাই উপজেলা এখনও শিক্ষা দীক্ষায় অনেকখানি পিছিয়ে। এখান থেকে সে সময় লেখাপড়া করাটা প্রায় অসম্ভব ছিল। ছোটবেলাতেই তিনি বুঝেছিলেন, দেখেছিলেন দারিদ্র্যের ভয়ানক রূপ। প্রাতিষ্ঠানিক লেখাপড়া তার করা হয়ে ওঠেনি। মাঠে গরু রাখতে রাখতে গান গাইতাম, রাখাল বন্ধুরা তখন গোল হয়ে গান শুনত। আস্তে আস্তে গান আমাকে কব্জা করতে শুরু করে। আমি বুঝে যাই শারিন্দাই আমার প্রথম এবং শেষ। তুমি শান্ত, তুমি নূরের পুতুলা, সরল জানিয়া নাম রাখি সরলা। যেদিন তোমারে প্রথম নয়নে হেরি, সেদিন হতে তোমার কথা ভাবনা করি। পাগল বেশে ঘুরে ফিরি পাজাই বেহালা, শুইলে তোমারে সদা স্বপনে দেখি। ঘুম ভাঙ্গিলে মনে হয় সকলি ফাঁকি, আমি তোমার ছবি আঁকি বসে নিরালা, সরল জানিয়া নাম রাখি সরলা। শাহ আব্দুল করিমের বাড়ির পাশে রয়েছে তার স্ত্রী সরলা খাতুনের কবর। স্ত্রী ছিলেন তার সাধন সঙ্গী। স্ত্রীকে নিয়ে তিনি অনেক গানও লিখেছেন। সুবাসিত বন ফুলে পরাবো মালা, আমি তোমারে কি বলিব প্রিয়া, মনে রেখো গো তুমি আপন বলি জানিয়া। করিমের খবর নিও তাকিতে বেলা, সরল জানিয়া নাম রাখি সরলা। সবে হাওড়ে নদীতে নতুন জল এসেছে, ভাটি বাংলায় এখন আসন্ন বর্ষার প্রসন্ন প্রবাহ, শাশ্বত বাংলার চিরায়ত চিত্র হাওড়ের দুপাশে। চারণ কবি শাহ আব্দুল করিম, তার জীবনের কর্মের ক্ষেত্র এই উজানধল গ্রাম। এই ভাটি এলাকা আক্ষরিক অর্থেই যেন গানের দেশ। এখানে গান আপনিই যেন গীত হয় জলের ঢেউয়ে ঢেউয়ে।
আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানটা আপনার কোন ভাবনা থেকে আপনি এটা রচনা করেছিলেন? খুব ছেলে বয়সে যেটা গাইছি সুন্দর হয়ে গাইতাম, এরপরে অন্য ভাবনা আলোচনা আইসে মনের মাঝে, হয়েছে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। শাহ আব্দুল করিম গণমানুষের কবি, তিনি মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনাকে তার গানের বিষয় করে তুলেছেন। তিনি তাই রচনা করেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান গাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গান বাজনার যে অবস্থা, এটা কি ভালো দিকে যাচ্ছে নাকি কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? ভালো দিকে গেছে, ভালো দিকে গেছে। তো আপনার গান যারা এখন গাচ্ছে বা বিভিন্ন রিমিক্স করছে, অনেক কিছু করছে, তো আপনার কাছে কি মনে হয় আপনার গানগুলো কি তারা ভালো করে গাইতে পারছে আপনার মতো? আমার মতো গাইবো বলে আমার তো খারাপও গাইছে, আমার থেকে ভালোও গাইছে, যেভাবে পারে সেভাবে গাইছে। যারা খারাপ করে গাচ্ছে তাদেরকে কি কখনো বলেছেন যে তারা খারাপ করে গাচ্ছে? খারাপ করে গাইলে আমি তারা যে তারা কই যে এটা তোমার তো হইছে না বা। হুম হুম, তারা কি আপনার কথা শুনেন? শুনুক না, আমি তো আমার কথা কইলাম। হুম হুম, খারাপ যদি কই তো কইছি তো তোমার এটা খারাপ হইছে, ভালো করে গাও, যদি গাই না তো তার তারটা লইয়া আছে আমার কিতা। আপনি গানের সাধনাটা কবে থেকে শুরু করেছেন? আমি জন্ম লইয়াই এটা শিখছি, শুরু করেছি। তখন আপনার বয়স কেমন ছিল? বয়স জন্মলে এই বয়স কোনো এক বছর না দুই বছর আছিল। কার কাছে আপনি গান শিখেছিলেন একেবারে ছোটবেলায়? তখন গান আমার দেশে গায়ক আছে সম্পর্ক, দাদা লাগতো, বাইসাব লাগতো, চাচা লাগতো, হেরা গাইতো, আমি ওই স্যারের কাছে শিখে নিছি। এখন কি কোনো নতুন গান বাজছেন? দু সময় মনে কয় নতুন করতাম, নতুন করি, নতুন রচনাও করি। সিলেটে আপনি যখন আপনার ছাত্র দেখে গান শেখান, কি মনে হয় আপনি কি পান তাদের কাছ থেকে? তারা যে শিখছে এটাই আমার দিছে, তারা আমার দুঃখটা গান তো তারা গাইলো, মানুষের কাছে এটা পৌঁছাইলো, এটা তো পাইলো না। আপনার কাছে ভালো লাগে আপনার ছাত্ররা যখন আপনার শেখানো গান বিভিন্ন জায়গায় গেয়ে বেড়াচ্ছে, তখন আপনার কেমন লাগে? ভালোভাবে গাইতে দিতে আমার ভালো লাগে, খারাপভাবে গাইতে দিতে আমার খারাপ লাগবো। আপনার গান শুনে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে আপনি কার প্রেমে এত দেওয়ানা ছিলেন? আমার প্রেমে? নিজের প্রেমে? আপনি কি নিজকে অনেক বেশি ভালোবাসেন? আমার থেকে আর আপনার হেনরে হেনরে সেগুলোই ভালোবাসি না, আমারও ভালোবাসি। উনি যদি আমার ফিট বিষ করে তো আমি ছিলেনই ভালো হইব, তোমারও কইতাম না হেনরেও কইতাম না।
তো যারা এখন নতুন গান করছে, আপনি তাদেরকে কি ধরনের উপদেশ দিতে চান? তো ছাত্র হিসেবে তাদের কি করার আছে আর কি করলে তারা আরো ভালো করবে? যদি অশুদ্ধ হইতে ওই বেটা এটা ইনে হইস না বাবু হইস মোলা হইস ইটা হইস ইটা হইস হই এগুলো বালা হইতে তার বালার ফল পাইব, খারাপ যদি হইতে তার খারাপ ফল পাইব। হাওড়ে রাশি রাশি জলের ফেনায়ও যেন গানের সুর। এই অথই জলের ঢেউয়ে একদিন গানের নাও ভাসিয়েছিলেন আব্দুল করিম। ভাটির মানুষ গান ভালোবাসেন, রাখাল বালক আব্দুল করিমও ছোটবেলা থেকেই গানের মানুষ। তিনি শিশুকাল থেকেই মাটি আর মানুষের ভালোবাসা পেয়েছেন। শাহ আব্দুল করিম কেবল একজন সঙ্গীতে সাধক নন, তিনি একজন সমাজ সংস্কারক ও দার্শনিক। তিনি তার অসংখ্য গানে জীবন দর্শন ও তত্ত্ব ব্যাখ্যা করেছেন সহজ সাবলীল ভাষায়। এ যাবৎ তার বেশ কয়েকটি গানের বই বেরিয়েছে, আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনির ঢেউ, ধল মেলা, ভাটির চিঠি ইত্যাদি শাহ আব্দুল করিমের অন্যতম সঙ্গীত গ্রন্থ। শাহ আব্দুল করিম সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 2001 সালে একুশে পদক লাভ করেছেন। তিনি বহু সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত ও পুরস্কৃত হয়েছেন। তাকে আমাদের আন্তরিক অভিবাদন। মানব গাড়ি দেখেছিলাম বন্ধুর বাড়ি, ধরিয়া মানব গাড়ি দেখেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে দেখল গাড়ি উপায় বুদ্ধি মিলে না, মধ্যপথে দেখল গাড়ি উপায় বুদ্ধি মিলে না, গাড়ি চলে না। হয়েছে